maharmanza amra chimashik dar asha korchi tumra shobai bhalo acho ar amra onek beshi bhalo achi alhamdulillah ar ajke ektu beshi bhalo achi karon tumra jano je keno beshi bhalo achi tumra already bujhe gecho amra ekhon kothay jacchi so ar kotha na bole tomader sathe direct dekha hobe amra jekhane jacchi shekhane okay এটা হচ্ছে আমাদের বিল্ডিং এখানে কোন একটা ফ্লোর আমাদের এখনো রেডি হয়নি শুধু ফ্লোরটাই আছে বাট কয়েক মাসের মধ্যে আই হোপ রেডি হয়ে যাবে আর এটা মোটামুটি বলা যায় যে সেলিব্রিটি বিল্ডিং এখানে হচ্ছে আকুম হাসান ভাইয়া তারপর চঞ্চল ভাই নীলয় ভাই শ্যামল ভাই সবাই আছে সো এখন চলো বিল্ডিং এর মধ্যে যাই গিয়ে তোমাদেরকে আমাদের ফ্লোরটা দেখাই আর আদার্স ফ্লোরগুলো কিভাবে ডিজাইন করা ওগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর আমরা আদার্সদের থেকে কি কি চেঞ্জ করব সেটাও তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো আপগ্রেড হলে সেটা তো তোমরা জানবেই আর ওই যে আমার সুন্দর স্বামী এখনো যেহেতু আন্ডার কনস্ট্রাক্টেড সো নিচেটা খুবই মেসি হয়ে আছে আজকে আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছি দেখি কত নাছো কিসের অ্যাওয়ার্ড পেয়েছো আগে আসুক এটা হচ্ছে লিভিং রুম বাট আমরা যেটা করব লিভিং রুমটা যে এখানে ওরা শেষ করেছে আমরা করব এই পিলার পর্যন্ত এই পর্যন্ত আমরা এটাকে এক্সটেন্ড করব আর এটার পাশে হচ্ছে এটা একটা প্যাসেজ আর পাশে হচ্ছে আমার কিচেন এখন কিচেনে যেটা হয়েছে আমরা যেহেতু লিভিংটা এদিকে একটু বাড়িয়ে দিয়েছি তার মানে আমাদের কিচেনটাও এদিকে আমরা একটু বাড়াবো আর এটা হচ্ছে আমাদের গেস্ট রুম আমাদের এত বড় দরকার নেই তো আমরা কিচেনটার যেই সাইজ আছে ওইটাই মেনটেন করার জন্য এটাকে আর একটু এদিকে চাপিয়ে দেবো তাতে করে আমার গেস্ট রুমটা একটু ছোট হচ্ছে কিন্তু কিচেনটা ওই সাইজে থাকবে আর এটা হচ্ছে আমাদের কমন বাথ আমরা একটু ছোট করব আর এখানে আমরা যেটা করব এই পুরোটা হচ্ছে ডাইনিং স্পেস এখন আমরা যেটা করব আর ওরা হচ্ছে ডিজাইন করেছে এটা মাস্টার বাথরুম তো মাস্টার বাথরুম ওরা করেছে ওরা পুরোটাই বাইরে দিয়ে দিয়েছে তাতে করে হলো কি পুরো ডাইনিং এর মধ্যে এই জায়গাটা বেশি কনজাস্টেড হয়ে যাচ্ছে সো আমরা যেটা প্ল্যান করেছি মাস্টার বাথরুমটা হচ্ছে এটা মাস্টার বেড সো আমরা করব হচ্ছে মাস্টার বাথরুমের অর্ধেক পোর্শন বাইরে থাকবে আর অর্ধেক পোর্শন বেডরুমের ভিতরে থাকবে তাতে করে আমার ডাইনিং এর যে স্পেসটা ওইটা এতটা কনজাস্টেড হবে না ওখানে আমরা সুন্দর একটা বসার কিছু একটা করব ওরকম একটা কিছু প্ল্যান আছে আর মাস্টার বেডটা আমরা যেটা করব মাস্টার বেডটা এদিকে একটু বেশি ন্যারো তো আমরা মাস্টার বেডটাকে এইটা আর একটা বেড এই বেডের দিকে আর একটু চাপিয়ে দিব এক ফিট মতো এদিকে চাপিয়ে দিব ওকে সো মাস্টার বেডে এইখানে হবে আমাদের উইন্ডো 7x6 বোথ সাইজ হবে আর এটা হচ্ছে আমাদের বারান্দা বোধ হয় 7x5 আর এখানে থাই হবে সো এই যে আমি মাস্টার বেড থেকে বের হচ্ছি বের হয়ে এটা হচ্ছে চাইল্ড বেড দিয়ে যে ঢুকছি চাইল্ড বেড আর এটা হচ্ছে চাইল্ড বাথ আর এইখান থেকে এই পোর্শনটা হচ্ছে একটা
balcony. Okay, so এখানে তো ডাইনিং থাকছে আর এখানে হচ্ছে আমরা ডাইনিং বেসিনটা দেখব ম্যাক্সিমাম মানুষ নাকি প্ল্যান করেছে ডাইনিং বেসিন এইখানে দিবে বাট এটা আমাদের কাছে মানে সিরিয়াসলি কোনো কি বলবো সেন্স লাগেনি সো আমরা এই জায়গাটাকে একদমই আমরা প্ল্যান করেছি যে আমাদের ডাইনিংয়ের যে বেসিনটা সেটা এইখানে দিব এখানে দেওয়ার জন্য আমাদের অনেক কিছু করতে হবে লাইক পাইপ টাইপ অনেক কিছু টানাটানি আছে বাট আমি সেটা করতে রাজি আমি জায়গা নষ্ট করতে রাজি না সো এই তো এই হচ্ছে আমাদের বাসা থ্রি বেড থ্রি বাথ কিচেন লিভিং এই তো থ্রি বিএইচকে আর কি তো আশা করছি তোমাদের ভালো লেগেছে আর এটার আপগ্রেড হওয়ার সাথে সাথে সেগুলো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব আমরা যদি কিছু শিখি সেটাও তোমাদের সাথে শেয়ার করব যাতে করে তোমাদের ফিউচারে হেল্প হয় আর এটার রিকোয়ালের কাজ খুব রিসেন্ট স্টার্ট হয়ে যাবে আমরা আমাদের ডিমার্কেশনটা দেওয়ার সাথে সাথে ওরা রিকোয়ালের কাজ স্টার্ট করে দিবে রিকোয়াল হয়ে গেলে তারপরের স্টেপ হচ্ছে আমরা এখানে এসে আমাদের যে সুইচ বোর্ডগুলো আছে সেগুলো কোথায় কী দিব কীভাবে কী করব সেটা ওদেরকে বুঝিয়ে দিলে তারপরের স্টেপ আর কি তো সব কিছু স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব আর এটার বেস্ট পার্ট হচ্ছে আমরা সারাদিন প্লেন দেখতে দেখতে বোর হয়ে যাব লাইক এখান থেকে ল্যান্ড করে এখান থেকে টেক অফ করে আমি এক্স্যাক্ট লোকেশনটা তোমাদেরকে বলবো না ফর সাম প্রাইভেসি রিজন সই তো আর আমরা লাকিলি এই পাশটা পেয়েছি এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রপার্টি সো তোমার ফার্স্ট প্রপার্টি বা মানে হচ্ছে নিজেদের কেনা ফার্স্ট প্রপার্টি সো তোমার অনুভূতি কি অবশ্যই ভালো আগে পুরোপুরি হাতে পাওয়ার পরে মানে তখন আসল ফিলিংসটা আসবে হাতে না আসা পর্যন্ত বোঝা যাচ্ছে না না বাট এখন তো যতটুকু প্রসেসিং হয়েছে ততটুকুতে মোটামুটি এটা আমাদের আমরা অন করি হ্যাঁ সেটা ঠিক কিন্তু এখানে থাকা হ্যাঁ পর্যন্ত তো ওয়েট করতে হবে সেটা তো করতেই হবে সো লেকটা দেখো আমাদের এখানে হ্যাঁ এটা হচ্ছে আমাদের বেডরুম থেকে ভিউ লেক আছে এই রোডটা হচ্ছে সন্ধ্যার পরে খুবই জোশ লাগে আমরা এখানে বিকেলবেলা হাঁটতে বের হব আর আমরা খুবই লাকি যে আমরা এই পাশে ফ্ল্যাটটা পেয়েছি এটা হচ্ছে 4 ইউনিটের একটা কি বলে বিল্ডিং আর কি সো আমরা এই পাশটাতে পেয়েছি লাকি এই জন্য বলছি কারণ আমাদের ফ্ল্যাটের পাশে আর কোনো বিল্ডিং নেই এটার পাশে হচ্ছে রোড আর ওগুলোর পাশে আবার বিল্ডিং হচ্ছে আর আমাদের লিভিং রুম হচ্ছে যে আমি এখন আমাদের লিভিং রুমে দাঁড়িয়ে আছি এই পাশটাতে বিল্ডিং হবে বাট এখানে যেটা করেছে ওরা 3 ফিট মতো জায়গা ছেড়ে রেখেছে সো খুব একটা বেশি অন্ধকার হবে না মোটামুটি দিনের বেলা আলো থাকবে আর এদিক দিয়ে তো আমাদের সানলাইটের কোনো অভাব হবে না
ছিল আমাদের ফ্ল্যাট আর কি, নিজেদের কিছু সবসময় স্পেশাল, মানে ফ্যামিলির বাইরে যখন নিজেরা কিছু করা হয় আর কি, সেটা অলওয়েজ স্পেশাল হয়। সো আমাদের কাছেও ডিফারেন্ট কিছু না, আমাদের কাছেও আমাদের প্রপার্টিটা অনেক বেশি স্পেশাল, কজ এটা আমাদের ফার্স্ট প্রপার্টি। আর সবাই দোয়া করবে যাতে করে বিষয়টা খুব ভালোভাবে সাকসেসফুল হয়, আমরা এখানে উঠে যেতে পারি খুব তাড়াতাড়ি। সো সবাই দোয়া করবে, আর আশা করছি আমাদের বাসাটা তোমাদের ভালো লেগেছে। এখনও যেহেতু কমপ্লিট হয়নি, বাট লোকেশন অ্যান্ড অল সব কিছু মিলিয়ে আশা করছি তোমাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যদি কোনো কিছু বলার থাকে, কোনো ইনফরমেশন দেওয়ার থাকে অ্যাজ আমরা নতুন এই বিষয়ে, তাহলে কমেন্ট করে আমাদেরকে জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, ভালো রাখবে, মাহা লাভ ইউ অল।